ঠাকুরগাঁওয়ে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান মিলুর পাঠানো তথ্য ও ছবিতে ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও থ্রি হুইলার গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন ও আহত হয়েছে একজন। সোমবার বিকেলে ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারের দাসপাড়া মোড়ে বালিয়াডাঙ্গি থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল ও অপর দিক থেকে আসা একটি থ্রি হুইলার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এতে নিহত হন একজন ও আহত হন একজন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালে বিকেল ৩:৩০টার দিকে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কৃষ্ণনগর চৌধুরী পাড়া গ্রামের মৃত ইসাবুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম। অপরদিকে আহত ব্যক্তিকে ঠাকুরগাঁও সরকারি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত সাইফুলের পরিবার থেকে কোনো অভিযোগ না করায় ও তার পরিবার থেকে লাশের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার আবেদন করলে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যাসিস টিভির সাথেই থাকুন এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।